আপন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লক শিশের মধ্যে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ থেকে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এই ভ্যাকেন্সিটা খুবই সুন্দর, কারণ হচ্ছে এক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এডুকেশনের সাথে যুক্ত হতে চান তাদের জন্য খুব ভালো অপরচুনিটি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনের পাতায়। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা। তবে নোটিফিকেশনের পত্রটা বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। প্রথমে বলবো এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে হেড কনস্টেবল, তবে সেটা এডুকেশন অ্যান্ড স্ট্রেস কাউন্সিলের জন্য গ্রুপ সি পদে নন গ্যাজেটেড। আমরা দেখে নেব এক্ষেত্রে, তবে অনলাইন অ্যাপ্লিকেশন হবে, অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। টোটাল মেল এবং ফিমেল সকলে অ্যাপ্লিকেশন করতে পারে। টোটাল শূন্য পদ থাকবে 23টার মতো, খুব বেশি বলবো না, আবার খুব কম বলবো, মোটামুটি আপনার জন্য এলিজিবল রয়েছে। এবার আমরা আলোচনা করব যে পেস্কেল যারা অ্যাপ্লিকেশন করবেন এটা আপনারা ছেড়েই দিন, কারণ হচ্ছে ভালো পেস্কেল, বাকি সমস্ত সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। যোগ্যতা নিয়ে আলোচনা করব। এবার কনস্টেবল মানে হেড কনস্টেবল এডুকেশন স্ট্রেস কাউন্সিল অ্যাপ্লিকেশন করতে গেলে এজ লিমিট 20 থেকে 25 রয়েছে। এর সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন রিজার্ভ ক্যান্ডিডেটের সঙ্গে কিন্তু ছাড় রয়েছে। যোগ্যতা দুটো দেওয়া হয়েছে, যদি আপনার ডিগ্রি থাকে সাইকোলজির উপর, অথবা যদি আপনি অ্যাজ এ একটা সাবজেক্ট থাকলে হবে, মানে আপনি গ্রাজুয়েশন করেছেন যদি একটা সাবজেক্ট সাইকোলজি থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে, নয়তো আপনি ডিগ্রি যদি থাকে যে কোনো স্ট্রিম থেকে হোক, সাথে আপনার ব্যাচেলর অফ এডুকেশন অফ ব্যাচেলর অফ টিচিং অর ইকুইভ্যালেন্ট, মানে আলটিমেটলি বিএড থাকলে আপনি এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন করার আর কী কী বিষয় আছে। এজ লিমিট আমরা বলে দিয়েছি, আবার এজ লিমিট যারা রয়েছে তার ছাড় রয়েছে। এছাড়া আমরা আলোচনা করবো নোটিফিকেশনের মূল বিষয় দেখে দেবো, আমরা যা অ্যাপ্লিকেশন করতে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে আপনাদেরকে মেল এবং ফিমেলদের জন্য। হাইট রয়েছে, যারা ত্রিপুরা থেকে রয়েছেন তাদের জন্য কিন্তু আপনারা কিছুটা ছাড় পাবেন। 165 সেন্টিমিটার থাকবে মেলদের জন্য, 158 থাকবে ফিমেলদের জন্য। চেস্ট রয়েছে এবং এক্ষেত্রে অলরেডি ম্যানশো করে দেওয়া হয়েছে কী কী থাকবে, আমি একটু জাস্ট আপনাকে হাইলাইট করে দিচ্ছি। এবার যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই লক্ষ্য করবেন নিজেরও বিষয়গুলো, হাউ টু অ্যাপ্লাই আপনাদের পোর্টালে যেতে হবে। অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আজকে থেকে শুরু হওয়ার কথা আমরা আলোচনা করবো। এবার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া 13 অক্টোবর 2022 থেকে শুরু হবে, তবে অলরেডি একদিন হয়ে গেছে, আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই দেখে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। সিলেকশন প্রসেসে বলবো আপনাকে এক্সামিনেশন দিতে হবে, তার আগে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, সেক্ষেত্রে একটু কিছু রেস থাকবে, সেটা আপনাকে অতিক্রম করতে হবে, লং জাম্প থাকবে, হাই জাম্প থাকবে, ফিমেল তুলে ধরা হয়েছে, এগুলো আপনাকে অতিক্রম করতে হবে। এবার আমরা আলোচনা করবো যারা অ্যাপ্লিকেশন করবেন ফিজিক্যাল টেস্টের পরেও কিন্তু আপনাকে যে জিনিসটা রিটেন এক্সামিনেশন দিতে হবে, 100 মার্কসের হবে, তবে ফিজিক্যাল টেস্টটা কিন্তু সুন্দর বলে দেওয়া হয়েছে আপনার হাইট ওয়েট টেস্ট যেগুলো রয়েছে সে কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য করে এগোতে হবে। রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টে আপনাকে সিলেবাস সম্বন্ধে বিষয় অবশ্যই লক্ষ্য, রিটেন টেস্টে যেটা হচ্ছে 100 মার্কস থাকবে, সেক্ষেত্রে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে, সিলেবাস তুলে ধরা হয়েছে, আপনারা অবশ্যই এগুলি থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা দেখে নিচ্ছি মেরিট লিস্ট, অবশ্যই সব কিছু ওপর নির্ভর করে লাস্টে মেরিট লিস্ট আসবে। এবং এটা বলবো যে যারা অ্যাপ্লিকেশন করবেন পরবর্তী সময়ে ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস আপনাকে ভেরিফিকেশন করাতে হবে, সেই সমস্ত ডকুমেন্টগুলো পরবর্তী সময় আপনি নিয়ে ভাবলেও হবে, বাট এখন হচ্ছে আপনার প্রথম প্রিপারেশন নেওয়া। ডিটেল মেডিকেল এক্সামিনেশন সেক্ষেত্রেও তুলে ধরা হবে, তবে কী কী হবে এখনও আপনারা এগুলো একটু পরে দেখবেন, প্রথম আপনার উপরে যে স্টেপগুলো আছে সেগুলো অতিক্রম করার চেষ্টা করেন। এবার আমরা দেখে নিচ্ছি এই নোটিফিকেশনের মধ্যে কিছু ফরম্যাট দেওয়া আছে, এসেনশিয়াল ফরম্যাট, এগুলো আপনারা অবশ্যই যদি লাগে আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা আজকে আমরা তাহলে খুব সুন্দর নতুন নোটিফিকেশন, এই কারণে বলবো যে ITBP-তে কিন্তু এডুকেশন স্ট্রেস কাউন্সিলে আমরা প্রথম আলোচনা করেছি আমাদের জেনারেল থেকে। যদি বন্ধুরা ইন্টারেস্টেড থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিজেকে কোন করে দেখা কমিয়ে দিতে। সকলেই ভালো দুরস্থ থাকবেন, যাই হিন্দ।